আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আনিসুল ইসলাম গত লেকচার আমি সিরিজের জন্য করে দিয়েছিলাম আপনাদের আশা করি সেটা আপনারা দেখে নিয়েছেন এবার আমি যেটা করবো এই অ্যালগোরিদম থেকে আমি ফ্লোচ্যাটে কনভার্ট করব তো অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন যদি এখনো না দেখে থাকেন ফ্লো চট যেটা করতে হয় প্রথমে স্টার্ট করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন আমি প্রথমে স্টার্ট করে নিচ্ছি তারপর যেটা করতে হবে আপনারা জানেন যে বেলু হবে ফার্স্টের জন্য সেকেন্ড এর জন্য এবং কাউন্টের জন্য তো বেলুগুলো সেট করার জন্য আমরা শেপটা ইউজ করবো ফার্স্টের ভ্যালু হিসেবে আমি দিয়ে দিচ্ছি জিরো ইনিশিয়াল ভ্যালুটা সেকেন্ডের ইনিশিয়াল ভ্যালুটা দিয়ে দিচ্ছি ওয়ান এবং কাউন্টিংটিরা জিরো থেকে হবে তো কাউন্টি কোল জিরো দিয়ে দিচ্ছি ওকে তারপর যেটা করতে হবে নিশ্চয়ই আপনারা এইখানে দেখতে পাচ্ছেন বা আপনাদের আইডিয়া আছে যে ইনপুটটা নিতে হবে সো আমি ইনপুটটা নিচ্ছি ইনপুট নেওয়ার জন্য সামান্তরিক এই সিম্বলটা ইউজ করতে হবে সো ইনপুট অ্যান নিয়ে নিচ্ছি তো স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি কমপ্লিট এবার আমাদের একটা লুপ চালাতে হবে একটা ওয়াইল্ড লুপ চালাবো এবং এই ওয়াইল্ড লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে ওয়াইল্ড লুপটা চলবে যতক্ষণ পর্যন্ত কাউন্টের ভ্যালুটা এন এর চেয়ে ছোটো ওকে ঠিক ততক্ষণ পর্যন্ত চলবে ওকে তো এন এর চেয়ে যদি ছোটো না হয় সেক্ষেত্রে কী হবে প্রোগ্রামটা সাথে সাথেই থেমে যাবে অবশ্যই এন এর চেয়ে বড়ো হলে প্রোগ্রামটা চলবে তো আমি এখানে অ্যান্ড করে দিচ্ছি যদি এন এর চেয়ে ছোটো না হয় ওকে সে ফর এক্সাম্পল কেউ যদি দেয় মাইনাস ওয়ান সংখ্যা দেখতে চাচ্ছে ফিভোনাকি সিরিজে মাইনাস ওয়ান কাউন্টিংটা তাহলে অবশ্যই এখানে এটা ইয়ে হবে না জিরো থেকে মাইনাস ওয়ান নিশ্চয়ই বড়ো না কেউ যদি দুইটা সংখ্যা দেখতে চায় তাহলে জিরো থেকে টু বড়ো সেক্ষেত্রে দুইটা সংখ্যা সে প্রিন্ট করে দেখা হবে জিরো এবং ওয়ানের জন্য প্রোগ্রামটা চলবে ওকে আর যেহেতু কাউন্টের বেলু যদি এনার চেয়ে ছোটো হয় তাহলে কি হবে এটা ফলস হয়ে এখানে থেমে যাবে আমরা জানি যে একটা কন্ডিশন থেকে দুইটা জিনিস বের হয় ট্রু অথবা ফলস এবার যদি ট্রু হয় বা ইয়েস হয় ওকে ফলস বা নো ইয়েস ট্রু বা ইয়েস একই কথা ওকে এবার যদি দেখা যায় যে কাউন্টের ভ্যালু থেকে এর মান বড় তাহলে কি নাম্বার খোঁজা শুরু করবে এবং কি নাম্বার খোঁজার সময় আমরা যেটা করব প্রথমেই বলেছিলাম যদি কাউন্টের ভ্যালু ওয়ান থেকে কি হয় ছোট হয় বা সমান হয় ইফ কাউন্টের ভ্যালু যদি ওয়ান থেকে ছোট বা সমান হয় যদি সমান হয় সেক্ষেত্রে কি হবে যদি ইয়েস বা ট্রু হয় তাহলে সেক্ষেত্রে কি হবে ফিভোনাক্ষী নাম্বার হবে কাউন্টি হচ্ছে ফিবোনাকি নাম্বার ওকে সেক্ষেত্রে ফিবোনাক্ষী নাম্বারটা হবে কাউন্টি হচ্ছে ফিবোনাকি নাম্বার ওকে আর যদি ইয়েস বা যদি নো হয় নো বা ফলস যদি হয় এখানে দুইটাই দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে ট্রু অথবা ফলস যে কোনো একটা লিখলে হবে ট্রু লিখলে হবে অথবা ইয়েস লিখলে হবে ফলস অথবা ন লিখলে যে কোনো একটা লিখলে হবে ওকে সো কাউন্টের ভ্যালুটা যদি ওয়ানের চেয়ে ছোটো ওয়ানের সমান বা কাউন্টের ভ্যালু যদি ওয়ানের চেয়ে ছোটো হয় সেক্ষেত্রে যেটা হবে লক্ষ্য রাখবেন এইখানে কাউন্টির ভ্যালু যদি জিরো হয় কিংবা ভ্যালু যদি হয় তাহলে কাউন্টি হচ্ছে সেই ফর্মুলাটা নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন অন্যথায় ফিবোনাকি নাম্বারটা হচ্ছে ফিবোনাকি নাম্বার ইকুয়াল ফার্স্ট সেকেন্ড ফার্স্ট প্লাস সেকেন্ড আর ফার্স্ট নাম্বারটা হচ্ছে পরবর্তীতে ফার্স্ট নাম্বার হয়ে যাবে আগে যেটা ছিল সেকেন্ড এটা ঠিক পরবর্তীতে যতগুলো নাম্বার আছে তাদের জন্য ইউজ করা হবে এবং সেকেন্ড নাম্বারটা হবে আগে যেটা ছিল ফিবোনাক্ষী সেটা হয়ে যাবে সেকেন্ড নাম্বার ওকে তো যে কোনোভাবে আসুক এই দিকে আসুক আর ওই আসুক আমাদের ফিবনাক্ষী নাম্বারটা কি করতে হবে প্রিন্ট করতে হবে প্রিন্ট ফিবনাকি নাম্বার তাহলে এই কন্ডিশন ট্রু হলে ফিবোনাকি নাম্বার পাবো কন্ডিশন ফলস হলেও আমরা কি নাম্বার পাবো দুই দিক থেকেই এখানে আসতে হবে এই দিকে আসতে হবে এবং আসার পর ফিবোনাকি নাম্বারটা কি করতে হবে প্রিন্ট করতে হবে এবং যখন আমরা ফিবোনাকি নাম্বারটা দুঃখিত হয়তো বা অনেক সময় আপনার দেখতে পারেনি সেটা আমি খেয়াল করিনি তো কাউন্টের ভ্যালু যতক্ষণ এন এর এন এর সমান হয়নি অর্থাৎ এনেটিক আগ পর্যন্ত এটা চলতে থাকবে যদি এন থেকে ছোটো হয়ে যায় কাউন্টের লক্ষ্য রাখবেন এন থেকে যদি কাউন্টের ভ্যালুটা বড় হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এটা চলবে না সাথে সাথে প্রোগ্রামটা কী হয়ে যাবে থেমে যাবে ওকে সো এই বিষয়ে আবারও বলে নিচ্ছি কেউ যদি মাইনাস ওয়ান দিয়ে দেয় কাউন্টের ইনিশিয়াল ভ্যালুটা আমরা জিরো সেট করেছি জিরো থেকে মাইনাস ওয়ান বড় না সেক্ষেত্রে এটা চলবে না কেউ যদি টু দেয় সেক্ষেত্রে জিরো থেকে টু বড় সুতরাং এইদিকে ফিগোনাকি নাম্বার খোঁজা শুরু করবে এবং প্রথমে আমরা চেক করতেছি যে কাউন্টের ভ্যালু থেকে ওয়ান বড় কিনা না যদি ওয়ান বড় হয় তাহলে কি করতে হবে সেটা নিশ্চয়ই আপনারা জানেন কাউন্টের ভ্যালু যদি জিরো হয় তাহলে সেটা ফিবনাকি নাম্বার কাউন্টের ভ্যালু যদি ওয়ান হয় সেটাও ফিবনাক্ষী নাম্বার বাট এছাড়া যদি কাউন্টের ভ্যালু যদি দুই নম্বর কাউন্ট যদি টু হয় তাহলে এই সূত্রটা কাজে লাগবে না সেক্ষেত্রে আমাদের ফিবনাক্ষী নাম্বার হবে আগের দুইটার যোগফল এবং ফার্স্ট ইকল সেকেন্ড সেকেন্ড ইকল হবে ফিবনাকি নাম্বার ওকে এবং যেই দিকেই আসুক না কেন আমাদের ফিবনাকি নাম্বারটা প্রিন্ট করতে হবে এবং প্রিন্ট করার পর যেটা বলেছিলাম কাউন্টের ভ্যালুটাকে প্লাস প্লাস করে দিতে হবে অর্থাৎ আপডেট করে দিতে হবে আর এই কাজগুলো আমরা চেক করবো বা ফিবোনাকি নাম্বার প্রিন্ট করব বের করব কতক্ষণ পর্যন্ত যতক্ষণ কাউন্টের ভ্যালু এন থেকে ছোটো ওকে এন থেকে কম ঠিক ততক্ষণ পর্যন্ত এনে সমান বা বেশি হয়ে গেলে এটা থেমে যাবে এনে সমান হয়ে গেলেই সাথে সাথে থেমে যাবে ওকে তো এই ছিল ফ্লোচার্ট এবার ফ্লোচার্টে দেখে আমরা সি প্রোগ্রামটা খুব তাড়াতাড়ি করে নিচ্ছি একটু লক্ষ্য রাখবেন প্রথমে এই হ্যাশ ইনক্লুড নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এস টি ডট এইচ সবগুলো ছোটো হাতের ইন্ট মেইন তারপর ইনিশিয়ালি যে কাজগুলো করতে হবে আমার ভেরিয়েবল ফার্স্ট ইকুয়াল জিরো সেট করে দিচ্ছি সেকেন্ড নামে একটা ভেরিয়েবল নিচ্ছি সেকেন্ড ইকুয়াল ওয়ান সেট করে দিচ্ছি কাউন্টের ভ্যালু জিরো সেট করে দিচ্ছি এবং ফিভো নামে একটা ভেরিয়েবল নিচ্ছি এবং এন নামে ভেরিয়েবল নিচ্ছি ওকে সো ভেরিয়েবল ডিক্লেয়ারের কাজটা শেষ করে দিলাম এবার যেটা করব আমি ইউজারকে বলে দেব যে তার রেঞ্জটা দেওয়ার জন্য অর্থাৎ এনের মানটা দেওয়ার জন্য সো এনটার রেঞ্জ সে কতগুলো নাম্বার চাচ্ছে তাহলে সে একটা রেঞ্জ দেবে সেটা স্ক্যান আমরা এন এর মধ্যে নিয়ে নেব এন এর মধ্যে নিয়ে নিলাম সো ইনফুট নেওয়ার কাজ শেষ এবার যেটা করব ইনফুট নেওয়ার পর আমরা একটা ওয়াইল লুপ সেট করব এখানে ওয়াইল লুপটা চলবে যতক্ষণ পর্যন্ত কাউন্টির ভ্যালু এন এর চেয়ে ছোটো ওয়াইল লুপের মধ্যে প্রথমেই আমরা যেটা করব ঢোকার পর কন্ডিশন চেক করব যদি কাউন্টির ভ্যালু থেকে ওয়ান বড় বা সমান হয় সেক্ষেত্রে কি নাম্বারটা হচ্ছে কাউন্টি কাউন্টি হচ্ছে ফিবোনাকি নাম্বার ওকে এই যে এই কন্ডিশনটা দিলাম ওকে আর যদি এই কন্ডিশন ট্রু হলে এই কাজটা করবে ইফ কন্ডিশনটা ট্রু হলে কাজ করবে এলস অন্যথায় আমাদের এই কন্ডিশন ইউজ করতে হবে যে ফিভোনাকি নাম্বার আচ্ছা এখানে সেকেন্ড দিতে হবে কারণ এলসের এর মধ্যে তিনটা কন্ডিশন আছে তিনটা স্টেটমেন্ট আছে তাহলে ফার্স্ট প্লাস সেকেন্ড ফার্স্ট নাম্বার হবে আগের যেটা সেকেন্ড ছিল এবং সেকেন্ড পরবর্তীতে হবে আগে যেটা ফিবোনাক্ষী নাম্বার ছিল তো ইফ এলস যেটাই কাজ করুক না কেন পরবর্তীতে আমরা ফিভোনাকিটা প্রিন্ট করবো তাই এখানে আমাকে দিতে হবে প্রিন্টেফ পার্সেন ডি একটু স্পেস রাখবো যাতে ফিভোনাকি নাম্বারগুলো সুন্দর করে দেখায় এবং এই ফিভো ভেরিয়েবলের মানটা প্রিন্ট করে দেব। তারপর যেটা করতে হবে আমরা আবার লুপে ফিরে যাওয়ার আগে কাউন্টের বেলুটা এক বাড়িয়ে দিতে হবে সো কাউন্ট প্লাস প্লাস ওকে তো এই এতটুকুই ছিল সি প্রোগ্রামটা আশা করি বুঝতে পেরেছেন এবার পরবর্তীতে যখন আমি প্র্যাকটিক্যালে দেখাবো জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ